নমস্কার ফ্রেন্স আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফ্রেন্স এসএসসির তরফ থেকে নতুন করে সেইচ অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে নোটিফিকেশান সেটি প্রকাশ করে দেওয়া হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএস পাসে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এখানে আপনারা কীভাবে অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এমনই চাকরির আপডেট ও ফোন থেকেই ফর্ম ফিল আপগুলি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ফেন্স অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য আপনি ডেসক্রিপশানে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই পেজটাই চলে আসতে পারবেন এখানে আসার পরে দেখুন ফেন্ডস আপনি যদি এখানে অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তখন আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন তখন দেখুন ফ্রেন্স আপনি এখানে নিউ ইউজার রেজিস্টার নাম যেখানে যে লেখা রয়েছে এইখানটায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন আপনার যে রেজিস্ট্রেশনের পেজ সেই রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হবে তো কীভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন নিজের মোবাইল ফোন থেকে স্টেপ বাই স্টেপ সেই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও করে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটা ড্রেসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন ভিডিওটি দেখে আপনি রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি পুনরায় আবার একবার হোম পেজে চলে আসবেন এখানে আসার পরে দেখুন ফ্রেন্ডস আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড এবং এই ক্যাপচারটা দিয়ে ইনে ক্লিক করে আপনি এখানে লগ ইন করে নেওয়ার পরে দেখুন ফ্রেন্স আপনার কাছে ঠিক এমন একটা ড্যাশবোর্ড ওপেন যেখানে দেখুন প্রথমে আপনার এখানে নেমটা শো করবে এরপরে দেখুন আপনি নিচে দিয়ে একটু করবেন দেখুন এখানে লেটেস্ট নোটিফিকেশন আপনারা সবার প্রথম দেখতে পারবেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার বাইশ যেখানে দেখুন ফ্রেন্স ছয় বারো দু হাজার বাইশ অর্থাৎ আজকে থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং দেখুন এখানে চার এক দু হাজার তেইশ তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন চলতে থাকবে তো দেখুন আপনারা নোটিফিকেশন ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি অ্যাপ্লাই যে লেখা রয়েছে এই অ্যাপ্লাইয়ের উপর আপনি এখানে ক্লিক করে দেবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে যেখানে দেখুন ফ্রেন্স আপনার যে বেসিক ডিটেলস সেটা দেখুন এখানে অলরেডি চলে আসবে এরপর দেখুন আপনি একটু নিচের দিকে স্কোল করবেন নিচের দিকে আসার পরে দেখুন ফেন্স এখানে রয়েছে প্রিফারেন্স অফ এক্সামিনেশান সেন্টার তো দেখুন ফ্রেন্স এখানে আপনাকে তিনটি এক্সামিনেশান সেন্টার চয়েস করতে হবে তো দেখুন আপনি এর জন্য প্রথমে সেন্টার ওয়ানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একাধিক সেন্টারের অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যেটা কাছাকাছি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন দেখুন আমি এখানে কলকাতাটা সিলেক্ট করেছি আপনি ঠিক একই রকমভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন একই রকমভাবে আপনি এখানে পরপর তিনটি সেন্টার চয়েস করে নেবেন এরপর দেখুন আপনি নিচের দিকে স্কোর করবেন তারপরে দেখুন এখানে লেখা রয়েছে মিডিয়াম অফ টাইপিং টেস্ট তো ফ্রেন্ডস আপনার এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তো আপনি এখানে কোন মিডিয়ামে দিতে চান অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে রয়েছে হিন্দি এবং ইংলিশ তো আপনার যেটি সুবিধা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং দেখুন তারপর আপনি এখান থেকে সেটিকে আবার একবার ভেরিফাই করে নেবেন তারপরে দেখুন ফ্রেন্স এখানে বলেছে আপনি যদি ক্লাস টুয়েলভে সায়েন্স স্ট্রিমে পাস করে থাকেন এবং আপনার যদি ম্যাথামেটিক্স থেকে থাকে তবে আপনি এখানে ইয়েস করবেন নাহলে কিন্তু এটা আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন এরপরে দেখুন এখানে বলেছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো এটা আপনি ইয়েস করবেন নাহলে এটা আপনি নো করবেন যদি এখানে ইয়েস করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে আপনার জয়নিং ডেটটা সিলেক্ট করতে হবে এবং আপনি কোন তারিখে ডিসচার্জ হয়েছেন সেটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনি যদি এখানে নোতে ক্লিক করতেন তাহলে দেখুন এখানে অপশানগুলি অফ হয়ে যাবে এরপরে দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসার পরে দেখুন ফেন্স এখানে বলেছে আপনার যদি এজ রিলেকশন প্রয়োজন হয় তখন আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনার যে রিল্যাক্সিং কোড সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং আপনার যদি রিলেকশান না প্রয়োজন হয় তাহলে আপনি এখানে নোতে ক্লিক করবেন কোন কোন ক্যাটাগরি রিলেকশান পাবে সেই সমস্ত ডিটেলস আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন তো নোটিফিকেশনটা আপনি চাইলে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপরে দেখুন ফেন্স এখানে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তো আপনার যেটা হায়েস্ট কোয়ালিফিকেশন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এর জন্য এর জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফেন্স এখান থেকে আপনার যেটা হায়েস্ট কোয়ালিফিকেশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এর এরপর দেখুন ফেন্স এখানে বলেছে কোয়ালিফাইং এডুকেশান কোয়ালিফিকেশন তো দেখুন ফ্রেন্স আপনি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তখন আপনি ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করবেন এবং আপনি যদি ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি পাস করে থাকেন তখন আপনি নিচেরটা সিলেক্ট করবেন তো আপনি টুয়েলভ হয়ে থাকলে এখানে উপরেরটা সিলেক্ট করে নেবেন এরপর দেখুন ফ্রেন্স এখানে রয়েছে স্টেটাস তো আপনি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তো আপনাকে দেখুন এখান থেকে পাস এটা সিলেক্ট করতে হবে এবং আপনি দেখুন কোন ইয়ারে পাস করেছেন সেই ডিটেলসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন আপনি কোন স্টেট থেকে পাস করেছেন সেই স্টেটটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং দেখুন ফ্রেন্ডস আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই নেমটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে দেখুন ফ্রেন্স আপনার যে রোল নাম্বার এবং আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেগুলো আপনি এই দুটো ঘরে বসে দিতে পারবেন এরপর দেখুন ফ্রেন্স এখানে বলেছে আপনি যদি আপনার ডিটেলসগুলিকে অ্যাভেলেবেল করতে চান অন্যান্য জব অপরচুনিটির জন্য তাহলে আপনি এখানে ইয়েস করবেন নাহলে এটা আপনি নোতে ক্লিক করে দেবেন এরপরে দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসার পরে দেখুন ফেন্স এখানে রয়েছে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার যেখানে দেখুন ফেন্স আপনার ফটোগ্রাফের সাইজ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্মে এবং দেখুন সিগনেচারের সাইজ হতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে তো আপলোড করার জন্য দেখুন ফ্রেন্ডস আপনি চয়েস ফাইলে ক্লিক করবেন চয়েস ফাইলে ক্লিক করলে দেখুন আপনার কাছে একটা ব্রাউজার ওপেন যাবে তো এখান থেকে আপনি আপনার ফটোটি আপলোড করে দিতে পারবেন ফ্রেন্ডস আপনি ফটোটাকে কীভাবে কুড়ি থেকে পঞ্চাশ কেবি এবং দশ থেকে কুড়ি কেবির মধ্যে সিগনেচার করবেন সেই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও করে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটা উপরে আই বেটন থেকে দেখে নিতে পারবেন তো দেখুন ফ্রেন্ডস আমরা এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার দুটি দেখুন এখানে আপলোড করে দিয়েছি এরপর দেখুন এখানে বলা হয়েছে আপনার ফটোটি অবশ্যই ছয়ই সেপ্টেম্বর দু হাজার বাইশের পরের ফটো হতে হবে তো এখানে আপনি এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স আপনি নিচের দিকে আসবেন তারপরে দেখুন এখানে অ্যাগ্রি রয়েছে তো আপনি এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা আপনার সেম টু সেম এঘরটায় বসিয়ে প্রিভিউর আপনি এখানে ক্লিক করে দেবেন প্রিভিউতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স আপনার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে শো করবে তো ভালো করে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটাকে ভালো করে চেক করে নেবেন তারপরে দেখুন ফ্রেন্স আপনার যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তখন আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন এবং আপনার যদি কোনো রকমের মিস্টেক থাকে তাহলে আপনি এডিট অ্যান্ড মডিফাই এটাতে ক্লিক করে চেঞ্জ করবেন তারপর আপনি পুনরায় আবার এখানে এসে সাবমিট এই বাটনটাই ক্লিক করবেন তারপর দেখুন ফ্রেন্স আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখুন ফেন্স আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি প্রিন্ট আকারে আপনার ফোনের মধ্যেই সেভ হয়ে যাবে এরপর দেখুন আপনার যদি পেমেন্টের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর দেখুন ফ্রেন্স আপনার যে পেমেন্টের অপশান সেটা এখানে হয়ে যাবে যেখানে দেখুন ফ্রেন্স আপনি অফলাইন এবং অনলাইন দুটি পেমেন্টের অপশান পেয়ে যাবেন তো আপনি এখান থেকে অনলাইন এটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর দেখুন আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে দেখুন ফ্রেন্ডস আপনার কাছে ঠিক এমন একটা পেমেন্টের পেজ ওপেন হবে তো দেখুন এখানে আপনি পেমেন্টের জন্য একাধিক অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন ফ্রেন্ডস আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হবে যেখানে আপনি প্রত্যেকটি ডিটেলস ভালো করে চেক করে কনফার্মের উপর আপনি এখানে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স আপনার কাছে পেমেন্টের একটা অপশান চলে আসবে এরপর দেখুন এখানে আপনার কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট কার্ড হোল্ডার নেম সি নাম্বার সমস্ত ডিটেলস দিয়ে আপনি এখানে পেতে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন চার্জ সেটা আপনি এখানে পেমেন্ট করে দিতে পারবেন পেমেন্ট করার পর দেখুন ফ্রেন্ডস আপনি পুনরায় এই পেজটাই চলে আসবেন তারপরে দেখুন এখানে আপনি পেমেন্ট স্ট্যাটাস থেকে চেক করতে পারবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে না তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এমনই ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন